9 বছরে 9 সিনেমা 1300 কোটি টাকা আয়। গত কয়েক বছরে হিন্দি সিনেমায় যে কয়েকজন অভিনেত্রী ধারাবাহিকভাবে সফল হয়েছেন, কিয়ারা আদভানি তার অন্যতম। মাত্র 9 বছরের ক্যারিয়ারে বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বলিউড হাঙ্গামা অবলম্বনে ছবিতে জেনে নেওয়া যাক কিয়ারার সিনেমার সাফল্য ব্যর্থতার খতিয়ান। 2014 সালে কমেডি মুভি ফাগলি দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক কিয়ারা আদভানির। ছবিটি বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি, 12 কোটি 28 লাখ রুপি আয় করে ফ্লপ তকমা পায়। 2 বছর অবশ্য এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি দিয়ে সাফল্য পান। মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মিত ছবিটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন কিয়ারা। ছবিটি 133 কোটি রুপি আয় করে। 2017 সালে রোমান্টিক থ্রিলার মেশিনে অভিনয় করেন কিয়ারা। ছবিটি আয় করে মাত্র 3 কোটি রুপির কিছু বেশি। এর পরের বছরই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সেটা অবশ্য সিনেমা নয়, ওটিটিতে মুক্তি পাওয়া অ্যান্থোলজি সিনেমা লাস্ট স্টোরিজ দিয়ে। এই সাফল্যের পথ ধরে আসে কবির সিং। 2019 সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করে প্রায় 287 কোটি রুপি। এই এক সিনেমা দিয়েই হিন্দি সিনেমার প্রযোজকদের প্রিয় পাত্রী বনে যান কিয়ারা। তারপরের গুড নিউজও 127 কোটি রুপি ব্যবসা করে। জোড়া সাফল্যে একের পর এক সিনেমার প্রস্তাব পেতে থাকেন কিয়ারা, তবে কোভিডের কারণে কিছুটা বিরতি পড়ে। এর মধ্যে ইন্দু কি জওয়ানি সিনেমাটি মুক্তি পায়। ফ্লপ ছবিটি আয় করে মাত্র 1 কোটি 6 লাখ রুপি। 2022 সালে দারুণভাবে ঘুরে দাঁড়ান কিয়ারা। প্রথমে যুগ যুগ জিও, পরে ভুল ভুলাইয়া 2 ভালো ব্যবসা করে। গত বছর বলিউডের মন্দার বাজারেও ছবি দুটি যথাক্রমে 85 কোটি ও 185 কোটি রুপি আয় করে। চলতি বছরে কিয়ারার একটি সিনেমা মুক্তি পেয়েছে, সত্য প্রেম কি কথা। গত 29 জুন মুক্তির পর ছবিটি প্রায় 78 কোটি রুপি আয় করেছে। সুপারহিট না হলেও মোটামুটি ব্যবসা করেছে ছবিটি। সব মিলিয়ে গত 9 বছরে কিয়ারা অভিনীত 9টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় সিনেমাগুলো ব্যবসা করেছে প্রায় 1300 কোটি টাকা।